গেল বছর একচল্লিশ কোটি টাকার বেশি লোকসান করে ইন্টারন্যাশনাল লিজি ফেরত দিতে পারেনি সাতশো উনষাট কোটি টাকার আমানত বাংলাদেশ ব্যাংক বলছে প্রতিষ্ঠানটির সব ক্ষেত্রেই জালিয়াতির ছাপ স্পষ্ট সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন ঋণের নামে প্রতিষ্ঠানটিতে চলছে অর্থলুট ও পাচার আর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের তদারকির অভাবে দুষছেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ হোতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের কথা বলছে টিআইবি ঋণ বিতরণের অনিয়ম খেলাপি ঋণ ও আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা সহ নানান সমস্যায় জর্জরিত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দুই হাজার সালে লাভজনক প্রতিষ্ঠান থাকলেও দুই উনিশ সালে একচল্লিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা লোকসান করে প্রতিষ্ঠানটির সংকটাপন্ন আর্থিক অবস্থা জানতে গত বছর পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠান থেকে আমানত ছাড়া ঋণ বিতরণ প্রতিষ্ঠানটির পরিচালকদের ঋণ বিতরণ আইন না মেনে ঋণ পুনর্গঠন ও দুর্বল প্রতিষ্ঠানে আমানত রাখা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়ে এক মাসের ব্যবধানে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন প্রতিষ্ঠানটি থেকে প্রশান্ত কুমার হালদার সহ তার সহযোগীরা ঋণের নামে অর্থলুট ও পাচার করেছে আর সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ ব্যাংকের তদারকি দুর্বল হয়ে পড়ায় ঘটেছে অর্থ লুটের ঘটনা টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছে প্রতিষ্ঠানটির অনিয়মের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংক ও দুদক সম্মনিতভাবে কাজ করবে বলে আশা করেন তারা